সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন দর্শক বন্ধু আজকের রাশিফল। তার আগে বলি দর্শক বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে। দর্শক বন্ধু, যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। আজ 27 ফাল্গুন 1429 ইংরেজি 12 মার্চ 2023 রবিবার। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির আজকে অস্ত্রোপচারের আশঙ্কা আছে। মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের অপারেশনের একটা আশঙ্কা রয়েছে। রাশি বৃষ, যারা এখনো বিবাহ হয়নি, বৃষরাশি জাতক জাতিকাদের আজকে বিবাহের শুভ যোগাযোগ ঘটতে পারে। রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক উদ্বেগ আজকে বৃদ্ধি পেতে পারে, তাই উদ্বেগকে সংযত করুন। রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে নতুন মিত্র লাভ হতে চলেছে। রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ প্রয়াস যোগ রয়েছে। রাশি কন্যা। দর্শক বন্ধু, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে সাবধানে থাকতে হবে, কারণ প্রতারণায় ক্ষতি রয়েছে। দর্শক বন্ধু, যে কোনোভাবে প্রতারিত হয়ে যেতে পারে, তাই প্রতারণায় ক্ষতি রয়েছে। রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে অনুতাপ মনের মধ্যে বৃদ্ধি পাবে। রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিত্তহানি যোগ রয়েছে। রাশি ধনু। লাভের আশা রয়েছে দর্শক বন্ধু ধনুরাশির। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে লাভের আশা রয়েছে। রাশি মকর। অপ্রত্যাশিত সুযোগ, আপনি ভাবেননি, হঠাৎ করে একটা ভালো সুযোগ আপনার সামনে এসে যাবে, শুধু আপনাকে সজাগ থাকতে হবে এবং বুঝতে হবে। অপ্রত্যাশিত সুযোগ যোগ রয়েছে। রাশি কুম্ভ। প্রশিক্ষণে সাফল্য লাভ রয়েছে। কোনো একটা ট্রেনিং নিচ্ছিলেন, প্রশিক্ষণ নিচ্ছিলেন, তাতে আপনি সফলতা পেতে পারেন আজকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। রাশিচক্রের শেষ রাশি মীন। খুব সাবধানে থাকবেন, যে কোনো কারণে যে কোনো ব্যক্তির কাছে আপনি আজকে অপমানিত হয়ে যেতে পারেন, তাই মীন রাশি খুব সাবধানে থাকবেন। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের ভালো লাগে, আবারও বলি, লাইক শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে আসুন। পুষ্টি বিচার করা হয় এবং অনলাইনেও হস্ত বিচার করা হয়। যারা দূরে আছেন, অনেক দূরে আসতে পারছেন না, অনলাইনেও হস্ত বিচার করা হয়, সেটাও আপনি ওই নম্বরে ফোন করে জেনে নেবেন। দর্শক বন্ধু, ভাগবতীয় প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। হরিকথা বলা এবং শোনা দুটোই মঙ্গলের। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন, এগিয়ে চলুন। প্রেম সে বলুন শ্রী রাধে রাধে। জয় মাতা রাধে, হরে কৃষ্ণ, হরি বল রাধে রাধে।